السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আপনারা আমার সাথে পাঠ করুন সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাত ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাত ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ সালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10টি রহমত কে নাযিল করবে শুধু এতটুকুই শেষ না 10টি রহমত নাযিল করার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবে তারপর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন 10টি গুনাহকে ক্ষমা করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ যেই রাসূলের প্রতি একবার দরুদ শরীফে মহব্বতে যদি আমরা পাঠ করি আমাদের যদি 10টি গুনাহ ক্ষমা হয়ে যায় 10টি মর্যাদা বৃদ্ধি পেয়ে যায় সেই নবীর উপর দরুদ পড়া দরকার আছে তো আছে কি না যদি থেকে থাকে আসুন আমরা মহব্বতে ভালোবাসায় দিল থেকে মহব্বতে করি আল্লাহুম্মা সাল্লি আলা কশফত মুজা বিজামালিহি হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা যতই শুকরিয়া জ্ঞাপন করি প্রত্যেকটা জিনিস কম হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই করুণ সময়ে মহামারীর সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ থেকে সুন্দরভাবে আমাদেরকে মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়ার উপর দয়া করেন মানুষ বানালো মুসলমান বানালো আল্লাহর নবীর উম্মত বানালো তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ইস্তেকামত দান করলো সে আল্লাহর দরবারে আমার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে এবং হুজুরের রওসে পাক বরফির আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে সবার মনোযোগকে দিক রাখবেন কয়েকটা কথা বলবো সবাই খুবই সংক্ষিপ্ত আমরা আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা ওয়াজ করে এদিক সেদিক ঘোরাফেরা করি না নামাজ পড়তে হয় আমাদের ঠিক কি না তো বেশি কিছু বলবো না সবার মনোযোগটা আমি চাচ্ছি এদিকে থাকুক আমাদের যারা মুখালিফাত করে যারা আমাদের বিপরীত যাদেরকে আমরা ওয়াহাবি মওদুদি খারিজি আহলে হাদিস বলে থাকি তারা আজকে যখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা সুন্নিরা গওসে পাক বরফির আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা নূর উরুসকে উপলক্ষ করে মিলাদ মাহফিল করি
তখন এসে তারা বিদআতের ফজুয়া দেয় কি দেয় না দেয় কিন্তু বড় পীরাতুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রুকে আমরা দিল থেকে প্রাণ থেকে মহব্বত করি কিন্তু যারা মহব্বত করে না তারা তাদের গুরুদের যারা পীর রয়েছে তাদের কিতাব পড়ে কিভাবে আমি এই কথাটা কেন বললাম এইজন্য বললাম যে তাদের যে গুরু ঠাকুর রয়েছে তাদের পীর আশরাফ আলী থানভি যাকে তারা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে থাকে সেই আশরাফ আলী থানভি নিজের কিতাবের মধ্যে লিখেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবুচ্চির কথা লিখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবুচ্চি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মহব্বত করত অনেক ভালোবাসত প্রাণ থেকে বেশি ভালোবাসত যখন সেই বাবুচ্চি মারা গেল ইন্তেকাল করলো যখন তাকে কাফন দাফন দেওয়া পর নামাজে জানাজা পড়ার পর যখন তাকে দাফন করা হলো কবরের মধ্যে রাখা হলো মুনকার নাকির এসে জিজ্ঞাসা করে এই ব্যক্তি মান রাব্বুকা তোমার প্রতিপালককে ওয়া মা দীনুকা তোমার দীন কি ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযাল রাজুল এবং এই যে ব্যক্তিকে দেখানো হচ্ছে সেই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে তোমার আকীদা কি কিন্তু কুরবান যান সেই বাবুচির প্রতি আজকে বলে সুন্নিরা নাকি শিরিক করে কথায় কথায় আমি বলবো তোমরা তোমাদের পিশাবদের কিতাব খুলো সেই কিতাবের মধ্যে কি লেখা দেখো আশরাফ আলী থানভি তার কিতাবের মধ্যে লিখছে যে সেই বাবুচিকে যখন জিজ্ঞেস করা হলো তোমার প্রভুকে তোমার দিন কি এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি আশরাফ আলী থানভির কিতাবের মধ্যে লেখা সেই বাবুচি গাউসে পাকের বাবুচি তিনবার বলতে লাগলো গাউসে পাক গাউসে পাক গাউসে পাক আল্লাহু আকবার আল্লাহু আকবার কি বুঝলেন জিজ্ঞেস করলো তোমার প্রভুকে বলতে লাগলো গাউসে আজম বলতে লাগলো তোমার দিন কি বলতে লাগলো গাউসে আজম বলতে লাগলো এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি তুমি কি মানতে তাকে বলতে লাগলো গাউসে আজম অবশ্য আশরাফ আলী থানভি এটার আবার ব্যাখ্যা করেছে তিনি বলেছেন এখানে এটা না যে আল্লাহ তাবারক তাআলাকে বলা হয়েছে মান রাব্বুকা তোমার প্রতিপালককে সে বলছে গাউসে আজম এটা মূলত না মূলত হলো সে বলতে চেয়েছিল গাউসে আজমের যে আকীদা সেটাই হলো আমার আকীদা গাউসে আজমের যিনি প্রভু তিনিই হলো আমার প্রভু গাউসে আজমের যেই দিন ইসলাম সেটাই হলো আমার দিন ইসলাম গাউসে আজমের নবী যে সেই হলো আমার নবী বলে ঠিক কি না যেহেতু কবরের মধ্যে যদি গাউসে পাকের নাম বলে তারা মুক্তি পেতে পারে কবরের মধ্যে গাউসে পাকের নাম বলে যদি গাউসে পাকে যিনি বাবুচি সে যদি মুক্তি পেতে পারে আজকে আমরা গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন উরুজ করি যখন বলি আল মাদাদ ইয়া গাউসে আজম আল মাদাদ ইয়া গাউসে আজম তখন কেন শিরিকের ফতোয়া লাগাও আমাদের উপর ঠিক কি না আজকে যদি অস্বীকার করে যদি কেউ চায় কিতাব দেখার জন্য আমি কিতাব দেখাতে পারবো কোনো অসুবিধা আমরা ওই এরকম না যে টাকা খাইয়া খাইয়া পড়ছি পড়ি নাই এরকম না কিতাব পড়েছি তারপর কথা বলছি আশরাফ আলী থানভি নিজের কিতাবের মধ্যে এটা বলেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামের অবস্থা এরকম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের মধ্যে রাখা হলো কেউ একজন স্বপ্ন দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো ও বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আপনার সাথে ফেরেশতারা কিরকম আচরণ করেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির দিকে মুস্কি হাসি দিয়ে বলে আরে তুমি বলছো ফেরেশতারা আমার সাথে কিরকম আচরণ করেছে আগে আমাকে জিজ্ঞেস করো আমি ফেরেশতাদের সাথে কিরকম আচরণ করেছি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে যখন ফেরেশতারা আসলো আমার কাছে সওয়াল জবাব করার জন্য সওয়াল জবাব করবে তার পূর্বে আসলো আসার পর ডাইরেক্ট আমাকে জিজ্ঞেস করছে মার রাব্বুকা তোমার প্রতিপালককে আপনার প্রতিপালককে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো আরে খামোশ চুপ চুপ হয়ে যাও তুমি কি মুসলমান মুনকার নাকিরকে জিজ্ঞেস করছে তুমি কি মুসলমান বলতে লাগলো হ্যাঁ আমরা মুসলমান
বললো যে মুসলমান যদি হয় থাকো মুসলমানের নিয়ম তো হলো এটা যে সর্বপ্রথম আরেক মুসলমানকে দেখলে সাথে সাথে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলবে তোমরা যদি মুসলমান হয় থাকো সালাম কোথায় মুসাফা কোথায় যখন এই কথা বললো মুনকার নাকির বলে আয় হায় আগে তো এরকম কাউকে দেখি মুনকার নাকির যখন এই কথা বললো মুনকার নাকির বললো হুজুর ক্ষমা করে দেন তারপর গসে পাক গরবীর আবুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরবীর আবুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর নিল বলল মুসাফা করতে হবে না বলল হ্যাঁ মুসাফা করতে হবে যখন মুসাফার জন্য হাত দিল বরবীর আবুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতকে ধরে ফেলল আল্লাহু আকবার মুনকার নাকিরের হাতকে বরবীর আবুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরেছে আজকে তারা বলে আল্লাহর ওলিদের ক্ষমতা নাই আরে আল্লাহর ওলিদের যদি ক্ষমতা না থাকতো বরবীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তর না দিয়ে কিভাবে মুনকার নাকিরকে ধরলো আজকে বলে আল্লাহর ওলি তো বড় কথা আল্লাহর নবীর নাকি পাওয়ার নাই নাউজুবিল্লাহ বড় পীরের কাছে জিজ্ঞাসা করো আল্লাহর নবীর পাওয়ার কতটুকু যদি আল্লাহর ওলিদেরকে মানে থেকো মেনে থাকো কোরআনকে দেখো কোরআন কি বলে কোরআনের প্রত্যেকটি জিনিসের মধ্যে বলা হচ্ছে কোরআনের আয়াত রয়েছে আলা ইন্না ওলিয়াল্লাহি লা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় ভীতি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকীদা যেটা সেটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কেন কিভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জিজ্ঞেস করে ও বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শান কি রকম আল্লাহর নবীর মর্যাদা কি রকম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আল্লাহর নবীর শান তো অনেক ঊর্ধ্বে অনেক উপরে কিন্তু আগে আমি গসে পাকের শান তো দেখো গসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো নাজার তুইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাদিন আলা হুকমিত্তিসানি যখন আমি আল্লাহ তাবারক তাআলা এই জগতের দিকে আমি আমার মারিফতের দৃষ্টি দেই আমার দৃষ্টি নিক্ষেপ করি কা খারদালাদিন সেটা একটি শস্যার ন্যায় হয়ে যায় সেটা একটা শস্যার ন্যায় শস্যার বিচির ন্যায় হয়ে যায় যখন আমি আল্লাহ তাবারক তাআলার এই পৃথিবীটাকে দেখি একটা শস্যার ন্যায় হয়ে যায় কার কথা এটা বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে পাকের কথা গাউসে পাক বলে নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাদিন আলা হুকমিত্তিসানি আমি যখন আল্লাহ তাবারক তাআলার এই জগতের দিকে আমার দৃষ্টি নিক্ষেপ করি তখন এই জগৎটা আমার কাছে শস্যার ন্যায় হয়ে যায় কি ন্যায় হয়ে যায় আজকে তারা বলে আল্লাহর নবী নাকি হাজির ও নাজির না আল্লাহর নবী নাকি গায়েব জানে না আল্লাহর নবী নাকি কোন জায়গায় কি হচ্ছে তা বলতে পারে না নাউজুবিল্লাহ আজকে তাদের আকীদা কিন্তু যদি আমরা আউলিয়া কেরামের আকীদাকে দেখি আউলিয়া কেরামের আকীদা কি ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আল্লাহর নবী তো আল্লাহর নবী আমি গসে পাকের শান্ত আগে দেখো গসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের মুঠের মধ্যে শস্যার দানার ন্যায় এই পৃথিবীটাকে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো ও ব্যক্তি তুমি আমাকে জিজ্ঞেস করেছো আল্লাহর নবীর শান কিরকম আজকে কিছু সংখ্যক মানুষ রয়েছে আমার মতো টুপি পরে আমার মতো পাগড়ি পরে আমার মতো জুব্বা পরে আমার মতো কাসবা পরে আমার মতো সুন্নতি লেবাস পরে কিন্তু বলে আল্লাহর নবী নাকি মরে মাটির সাথে মিশে গেছে নাউজুবিল্লাহ যেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুই কিছু হয়নি সেখানে যিনি আল্লাহর নবীর গোলাম গোলামের গোলাম সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর শান যদি এরকম হয় তাহলে আল্লাহর নবীর শান কি রকম হবে সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের মধ্যে রাখা হলো মুনকার নাকিরের হাতকে যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলো বলতে লাগলো মুনকার নাকি তোমরা তো আলমে আরওয়াহ মধ্যে ছিলে বলতে লাগলো হ্যাঁ আমরা আলমে আরওয়াহ মধ্যে ছিলাম বলতে লাগলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করবে বলেছিল
যে মানব জাতিকে আমি সৃষ্টি করব তখন কেন তোমরা ফিলিস্তিনরা বাধা দিয়েছিলে যখন আল্লাহ তাবারক ও তাআলা বলেছিল আমি মানবকে সৃষ্টি করব তখন তোমরা কেন বলেছিলে যে আমরাই যথেষ্ট আপনার ইবাদত করার জন্য আমরাই আপনার তাসবিহ করব কেন বলেছিলে কেন আমরা মানুষরা কি ভালো না যখন এই কথা বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনকার নাকিরকে জিজ্ঞেস করলো মুনকার নাকিরের আওয়াজ বন্ধ হয়ে গেল মুনকার নাকির বলল বরফির আব্দুল কাদের জিলানী আপনার শান অনেক উঠে কিন্তু আমরা এর জবাব দিতে পারবো জবাব দিতে পারবো না বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে হতো জবাব দিতে পারবে না সে হতো কেন বলেছিলে যদি জবাব দিতে নাই পারো তোমরা কেন বলেছিলে এই কথা পরবর্তীতে ফিরিস্তারা বলতে লাগলো বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা ক্ষমা চাচ্ছি ক্ষমা করে দিন বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আজকে কোন ক্ষমা টমা হবে আগে উত্তর দিতে হবে তারপর ক্ষমা করব আগে উত্তর দিন তারপর ক্ষমা করব আগে উত্তর দিতে হবে বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে মুনকার নাকির বলল আমরা তো এটার উত্তর জানি না কিন্তু ফিরিস্তাদের সর্দার যে আছে আমরা ফিরিস্তাদের মাঝে যাই যদি ফিরিস্তারা উত্তর দেয় আমরা এসে বলবো বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল না তোমাদেরকে ছাড়া যাবে না ছাড়বো না তোমাদেরকে উত্তর দিতে হবে আজকে মুনকার নাকিরকে ধরেছে কে বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মুনকার নাকির বলে ঠিক আছে আপনি যখন ছাড়বেন না আমরা উত্তর কিভাবে দিব আমাদের মধ্যে একজনকে রেখে যান রেখে যাচ্ছি আরেকজনকে নিয়ে যাচ্ছি ও বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমি একা গিয়ে উত্তর নিয়ে আসি সেই ফিলিস্তাদের মধ্যে মুনকার নাকিরের মধ্যে একজন গেল ফিলিস্তাদের কাছে উত্তর নেওয়ার জন্য উত্তর যখন নেওয়ার জন্য যায় ফিলিস্তারা বলে আমরা এটার উত্তর জানি সব ফিলিস্তারা একসাথে কেউই উত্তর জানে না ফিলিস্তারা সবাই মাশওয়ারা করে বলতে লাগলো যে আমাদেরকে এইটা বলার জন্য জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যিনি সাইয়্যিদুল মালায়েকা তিনি বলেছিল সবাই জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গেল জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতে লাগলো ও জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথাটা কেন বলেছিলেন আপনি এই কথা বলার কারণটা কি জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে যে আমি কেন বলেছিলাম আমি নিজেও বুঝতে পারছি সাথে সাথে মুনকার নাকিরের মধ্যে যে গিয়েছিল সে আসলো কবরের মধ্যে এসে বলল ও বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন আমরা এটার উত্তর জানি না বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো ক্ষমা নেই ক্ষমা নেই একটা শর্তের উপর ক্ষমা করব বলল শর্তটা কি বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আমার মুরিদ যখন কবরের মধ্যে আসবে ও মুনকার নাকির শুনো আমার মুরিদ যদি কবরের মধ্যে আসে বা বাগদাদে থাকা কোনো ব্যক্তি যদি কবরের মধ্যে আসে যে আমাকে মহব্বত করে তাকে কবরের মধ্যে সর্বপ্রথম তোমাকে সালাম দিতে হবে আল্লাহু আকবার কাদের থেকে ওয়াদা নিচ্ছে বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনকার নাকির থেকে ওয়াদা নিচ্ছে যে আগে সালাম দিতে হবে মুসাফা করতে হবে যারা আমার মুরিদ খাস মুরিদ তাদেরকে সালাম দিতে হবে এবং মুসাফা করতে হবে তারপর তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে যে বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এরকম যে বাবুর্চি যদি বরফির আব্দুল কাদের জিলানীর নাম নেয় তাহলে সে মুক্ত পেয়ে যায় আর আল্লাহর নবীর নাম নিলে নাকি আজকে সেগুলো শিরিক বেদাত হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ যেহেতু ঈদে মিলাদুন নবীর চ্যাপ্টার খুলেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যদি দুনিয়ার মধ্যে না আসতো গাউসে আজম বরফির আব্দুল কাদের জিলানী হতো না আরে কোনো নবীরা হতো না কোনো আউলিয়া কেরাম হতো না স্বয়ং খোদা নিজের খোদাইয়ত্বে প্রকাশ করতো না সেই আল্লাহর ওলির শুভ আগমন সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মধ্যে ঈদে মিলাদুন নবীর মধ্যে ফতোয়া লাগায় যে আজকে আমরা যা করছি সেটা নাকি বেদাত শিরিক আবার হারামের ফতোয়া লাগায় নাউজুবিল্লাহ কি সংখ্যক মানুষ তো বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদই নেই নাউজুবিল্লাহ আরে আমি বলতে চাই যে এই নবী রাহমাতাল লিল আলামিন যদি দুনিয়ার মধ্যে তার শির না আনতো কুল কায়নাতের কোন কিছু কি আল্লাহ তাবারক ও তাআলা সৃষ্টি করত না আদম দানব এই গাছপালা নদী নালা প্রত্যেকটা জিনিস কি আল্লাহ তাবারক ও তাআলা আল্লাহর নবীর জন্য সৃষ্টি করেছে আজকে আমরা জিজ্ঞেস করি
ও গাছ তোমাকে কেন সৃষ্টি করেছে, ও নদী তোমাকে কেন সৃষ্টি করেছে, ও মানব তোমাকে কেন সৃষ্টি করেছে, ও আসমান তোমাকে কেন সৃষ্টি করেছে, ও চন্দ্র তোমাকে কেন সৃষ্টি করেছে, ও সূর্য তোমাকে কেন সৃষ্টি করেছে, প্রত্যেকটা জিনিস থেকে আওয়াজ আসবে আল্লাহর নবীর জন্য, সুবহানাল্লাহ। কিভাবে? গাছকে জিজ্ঞেস করি, ও গাছ তোমাকে কেন সৃষ্টি করেছে, গাছ থেকে উত্তর আসে দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের জন্য। গাছ তোমাকে দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের জন্য সৃষ্টি করলো, কিভাবে বুঝলাম না তো কথাটা। গাছ বলে, আরে ও আল্লাহর নবীর উম্মত শুনো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবে, আল্লাহ তাবারক ও তাআলা জানতো, আল্লাহ তাবারক ও তাআলা এটাও জানতো যে একজন মক্কার কাফির এসে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে বলবে, আপনি যদি সত্যকারী নবী হয়ে থাকেন তাহলে এই গাছটাকে ইশারা করে আমার কাছে এসে এনে দেখান। আমাকে গাছকে সেই জন্য সৃষ্টি করা হয়েছে যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইশারা করবে, সাথে সাথে আমি গাছ নিজের স্থান থেকে আল্লাহর নবীর কদমের মধ্যে এসে পড়ব। চন্দ্রকে জিজ্ঞেস করি, ও চন্দ্র তোমাকে কেন সৃষ্টি করলো, চন্দ্র তোমাকে সৃষ্টির রহস্য কি, চন্দ্র থেকে আওয়াজ আসে। ও উম্মতে মুসলিমা উম্মত, আল্লাহর নবীর উম্মত কেন বুঝো না, আল্লাহ তাবারক ও তাআলা চন্দ্রকে সৃষ্টি করলো আল্লাহর নবীর জন্য। কিভাবে? চন্দ্রকে জিজ্ঞেস করলে চন্দ্র থেকে আওয়াজ আসে, যখন হাবিবি আমেনি যখন আসবে আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যদি আপনি সত্যকারীর নবী হয়ে থাকেন এই পাহাড়ের মধ্যে উঠে চন্দ্রকে যদি নিখণ্ডিত করতে পারেন আমরা মেনে নিব মক্কার কাফিররা, আপনিই হলো সত্য, আপনিই হলো সত্য নবী। যদি আপনি যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হাবিবি আমিনি বলতে লাগলো, জমিনের মধ্যে জাদু চলে আসমানের মধ্যে চলে না, আপনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন চন্দ্রকে হাত দিয়ে ইশারা করে সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আজকে জিজ্ঞাসা করি এই মাটিকে, এই পানিকে, ও পানি তোমাকে কেন সৃষ্টি করেছে, পানি থেকে উত্তর আসে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের জন্য। কিভাবে পানি তোমাকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের জন্য সৃষ্টি করলো? পানি বলে যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একবার এক জায়গা দিয়ে অতিক্রম করতে থাকবে, যেখানের মধ্যে পানি শেষ হয়ে যাবে, সব সাহাবায়ে কেরামরা হাহাকার করতে লাগলো পানি পানি করে, ও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন পানি তো নাই, আমরা ওযু কিভাবে করব, পানি তো নাই, আমরা তো তৃষ্ণায় নিপীড়িত রয়েছি, তৃষ্ণাকে নিবারণ করে নি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরামরা চাচ্ছে উটকে জবাই করে উটের গোশত খাওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এই মুহূর্তে আমরা উটকে জব করে দেই তাহলে এইখান থেকে মদিনা শরীফ অনেক দূরে, সেখানে যেতে যেতে আবার আমাদের পানি লাগবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া কি নাকি, হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকীদা হলো এটা, কুল কায়নাতের প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাবারক ও তাআলা আপনার হাতের মুঠে করে দিয়েছে আমি জানি। হযরতে ওমরের আকীদা শুনুন, হযরতে ওমর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দয়া করুন, একটু দয়া করুন, আমরা জানি আপনার হাতের মধ্যে কুল কায়নাতের চাবি রয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এই কথা বের হলো মুখ থেকে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে একত্রিত করলো, বলল কারো কাছে কি পানি রয়েছে? সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে অল্প কিছু পানি রয়েছে। আল্লাহ রাসূল বলল, নিয়ে আসো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সেই পাত্রের মধ্যে যখন নিজের হাত মুবারক দেয়, আল্লাহু আকবার, সাথে সাথে পাঁচটা আঙ্গুল দিয়ে পাঁচটা নদী জারি হয়ে গিয়েছিল। আজকে সেই রাসূলকে বলা হচ্ছে রাসূল নাকি আমার তোমার মতো মানুষ, নাউজুবিল্লাহ। যেখানে সাহাবায়ে কেরামের আকীদা ছিল আল্লাহর নবী আমাদের মতো, কিভাবে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গোলামকে পাঠালো হযরতে মাইসারকে, বলতে লাগলো, ও মাইসার, যাও আল্লাহর নবীর সাথে গিয়ে ব্যবসা করো, আল্লাহর নবীর যদি কোনো ভুল পাও, কোনো দোষ পাও, তাহলে আমাকে এসে বলবে যে আল্লাহর নবীর ভুল রয়েছে, আল্লাহর নবীর দোষ রয়েছে। কে পাঠিয়েছে? হযরতে
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গোলামকে পাঠিয়েছে মাইসারাকে, সেই গোলাম যখন গেল মাইসারা, গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিন দিন ব্যবসা করেছে। কয়দিন? তিন মাস। কয় মাস? তিন মাস ব্যবসা করেছে। ব্যবসা করে যখন আসলো, আসার পর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলো, ও আমার গোলাম, আল্লাহর নবীর দোষ বড় দোষ। যখন এই কথা বলল হযরতে মাইসার, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিল, সে বলতে লাগলো, ও খাদিজা কি বলবো, আল্লাহর নবীর সাথে গিয়ে ব্যবসার মধ্যে তিন গুণ বেশি লাভ হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর ওসিলায় ব্যবসার মধ্যে তিন গুণ বেশি লাভ হয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, মাইসারা আজকে ব্যবসার কথা বলিও না, আজকে দোষ বলো দোষ, আল্লাহর নবীর একটি দোষ বলো। হযরতে মাইসারা বলে, কিভাবে দোষ বলবো, আল্লাহর নবীর তো কোনো দোষ ছিল না। বলে, ও মাইসারা তোমাকে দোষ বলতেই হবে, দোষ বলতেই হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জোর করলো, তখন সেই মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আন বলতে লাগলো, আমি দোষ কিভাবে বলবো, আল্লাহর নবী যখন দেখতাম জমিনের মধ্যে চলতো, আল্লাহর নবীর কোনো ছায়া পড়তো না। সুবহানাল্লাহ, বলে দোষ বলো দোষ। বলতে লাগে, দেখতাম আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে চলে, আল্লাহর নবী যেখানে যায় সেখানেই পাথরগুলো আল্লাহর নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে থাকে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললো, ও মাইসারা দোষ বলো দোষ, একটা দোষ বলতেই হবে। বলতে লাগলো, আমি দেখলাম আল্লাহর নবী যেই কুয়ার মধ্যে পানি পান করে সেই কুয়া সবচেয়ে বেশি মিষ্ট হয়ে যায়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললো, দোষ বলো দোষ। বলতে লাগলো, আল্লাহর নবী যেখানে বসে, দেখতে লাগলাম আমাদের সকলের শরীরের মধ্যে পোকা মাকড় বসে, আল্লাহর নবীর শরীরের মধ্যে পোকা মাকড় বসতো না। সুবহানাল্লাহ, বলে দোষ বলো দোষ। বলতে লাগলো, আমরা দেখলাম সবাই কাফেলা এক জায়গার মধ্যে গিয়ে বসলো, আল্লাহর নবী বসার জন্য জায়গা পায় না, অন্য এক জায়গার মধ্যে আল্লাহর নবী বসে, গাছ নিজের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গকে ডালাগুলোকে আল্লাহর নবীর দিকে করে ছায়া দিতে লাগলো। সুবহানাল্লাহ, বলতে লাগলো, দোষ বলো দোষ। আরে ও মাইসারা তোমাকে আজকে দোষ বলতে হবে। বলতে লাগলো, আল্লাহর নবীর দোষ কিভাবে বলবো, আল্লাহর নবী যখন চন্দ্রকে আগ দিয়ে ইশারা করে সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। বলে দোষ বলো দোষ। বলে দোষ কিভাবে বলবো, আল্লাহর নবীর দোয়ার কারণে দেখি ডুবিত সূর্য পুনরায় উদিত হয়ে যায়। বলে দোষ বলো দোষ। বলে আমি দোষ কিভাবে বলবো, দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরের মধ্যে পাড়া মারতো, আল্লাহর নবীর পাথরের মধ্যে পাড়া মারার সাথে সাথে পাথর নরম হয়ে যেত। সুবহানাল্লাহ, বলতে লাগলো, ও মাইসারা, ও মাইসারা তুমি সর্বদা আমার খেয়েছো, আমার খেয়েছো, সব সময় আমার নমক খেয়েছো, আমার নুন খেয়েছো, আজকে আমার নুন খেয়ে আজকে আমি বলছি যে আল্লাহর নবীর একটি দোষ বলার জন্য সেটা বলতে পারতেছো না। মাইসারা বলল, তখনকার যুগের মধ্যে চন্দ্র সূর্য কি বহুমানা হতো? মাইসারা বলতে লাগলো, তাদের কসমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। মাইসারা বলতে লাগলো, আমি যদি আমার ডান হাতের মধ্যে চন্দ্র কিনে, বাম হাতের মধ্যে সূর্য কিনে, তারপর আমি কসম করে বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা দোষ ত্রুটি মুক্তি করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। সেই অন্যিত হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, খুলিকত মুবাররাআ মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকত কামা তাশা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুলিকত মুবাররাআ মিন কুল্লি আইবিন, আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক প্রকারের আয়াত থেকে আপনাকে মুক্ত রেখেছে। সুবহানাল্লাহ, প্রত্যেক প্রকারের আয়াত থেকে আপনাকে মুক্তি রেখেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর একটি কথা বলেছে, বলে আমি শেষ করে দিব, যেহেতু আজানের সময়ও হয়ে গিয়েছে। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, খুলিকত মুবাররাআ মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকত কামা তাশা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হচ্ছে আপনি যেভাবে চেয়েছেন আপনাকে সৃষ্টি করতে সেভাবেই আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে। আচ্ছা, হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বলতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ তো কখনো দেখেই নাই, দেখবে কিভাবে, কোনো মা তো আপনার মতো জন্মগ্রহণই করায় নাই। সুবহানাল্লাহ,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের রূপ আল্লাহ রাসূল ইশারা করলে চন্দ্র দিকন্ডিত হয়ে যায় আল্লাহ রাসূল ইশারা করলে ডুবিটো সূর্য পুনরায় উদিত হয়ে যায় আল্লাহর নবীকে গাছপালা মানব দানব সবাই সালাম করত যে আল্লাহর নবী যখন ছুটু মুবারক নিক্ষেপ করে কুয়ার পানি মিষ্ট হয়ে যায় যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যদি কারো জন্য দোয়া করে দিত মুর্দা আবার জীবিত হয়ে যেত সেই রাসূলকে আজকে কি সংখ্যক মানুষ অজানা জাহেল মূর্খ মানুষ বলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নাকি আপনার আবার মত মানুষ নাউযুবিল্লাহ সেই মানুষদেরকে আমরা ধিক্কার দেই যারা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কে বলে আমাদের মত মানুষ সেই রাসূলদের সেই মানুষদেরকে ডাইরেক্ট ধিক্কার দেই যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে বুঝে না যেহেতু ঈদে মিলাদুন নবীর কথা আমি তার আগের বারও বলেছি ঈদে মিলাদুন নবীকে নাজায়েজ বা বিদআত বলার কোনো চান্স কারণ আমি প্রমাণ করেছিলাম 30,000 সাহাবায়ে কেরাম একসাথে এক মাঠের মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মিলাদুন নবীকে উদযাপন করেছে সুবহানাল্লাহ আজকে আপনি আমি এখানে কয়জন 100-150 মানুষ ঘুরে ফিরে যাচ্ছে আপনারা আপনারা কয়জন 100-150 200 বেশি হলে 500 মানুষ বেশি হলে আজকের মাহফিলে 2000 হবে কিন্তু সাহাবায়ে কেরাম 30,000 সাহাবায়ে কেরাম একসাথে এক মঞ্চে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মিলাদ ও কিয়াম উদযাপন করেছে সুবহানাল্লাহ যদি দলিল লাগে আমি আগের বার এটা বয়ান করেছিলাম যে দলিল লাগে আমি দলিল দিয়েছিলাম যদি তারপরও কোনো মানুষ আছে না যে দিলের মধ্যে খটকা লেগে যায় যদি দলিল লাগে আমার কাছে আসো আমার কাছে আমি দলিলের ভান্ডার নিয়ে বসে রয়েছি আলহামদুলিল্লাহ কাসাইসে কুবরা থেকে দেখাবো হযরত ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি তাআলা এর কিতাব আল ইসাব আছে এখান থেকে দেখাবো আর অনেকগুলো কিতাবের মধ্যে প্রায় আমি হাদিসটা 20টা কিতাবের মধ্যে পেয়েছি যেহেতু সময় নেই আমি হাদিসটা অনেক বড় মোবাইলে নিয়ে এসেছিলাম মোবাইলের মধ্যে স্ক্রিনশট করে যেহেতু বলার সময় নেই আমি আমার বয়ানকে এখানেই সংক্ষিপ্ত করলাম আল্লাহ তাবারক ও তাআলা যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করুন সবাই বলুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু